আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আরবি ব্লগ সিসিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম এবার আমাদের উদ্দেশ্য নদীতে মাছ শিকার করা আমরা বাঙালি নদীতে মা শিকার করতে গিয়েছিলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন রানীপাড়া এই বাঙালি নদীতে আমরা পৌঁছানোর পর দেখলাম ছোট বাচ্চারা ওরা মাছ শিকার করছে জাল দিয়ে এবং তারা খুবই আনন্দ সহিত মাছগুলো ধরছেন এরই মধ্যে আমরা আপনাদেরকে নদী চারিদিকটা দেখানোর চেষ্টা করছি অনেক শিকারি ভাইয়ের আগমন ঘটেছিল এখানে কারণ বিগত কয়েকটা দিন এখানে অনেক মাছ ধরা পড়েছে দেখুন এক ভাই একটি মাছ তুলে নিয়েছেন এবং আমাদের একটি ছোট রুই মাছ শিকার করা হয়েছে এরকম অসংখ্য রুই মাছ এবার নদীতে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি শিকারী কোথাও না কোথাও এই রুই মাছগুলো পাচ্ছেন আকৃতিতে ছোট হলেও নদীতে এবার মাছে ভরপুর একজন শিকারী ভাই উনি মাছ ধরে মহানন্দে উনি পানিতে খেলছেন প্রিয় ভিওয়ার্স যারা আপনারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটির মনোবল আরও বেড়ে দিবে। এর মধ্যে আরেকটি রুই মাছ তোলা হচ্ছে শুধু রুই আর রুই রুই দিয়ে এবার নদী ভরপুর দেখুন ভিওয়ার্স সাইজে ছোটো হলেও পানিতে রুই মাছের অনেক শক্তি থাকে প্রিয় ভিউয়ার্স আমাদের এই ভিডিওর আসল অ্যাকশন হচ্ছে এই শিকারি ভাইয়ের একটি বড়ো মাছ ধরেছে আমাদের গ্রুপের মধ্যে ইনি সবচেয়ে বড় মাছটি শিকার করেছেন আজ এবং মাছটি অনেক শক্তি নিচ্ছে পানিতে এই জন্য অনেক সময় ধরে মাছটিকে নিয়ে পানিতে খেলা করতে হচ্ছে যেহেতু মাছের বাস পানিতে যার জন্য সে অবশ্যই জোর দিবে পানি থেকে না ওঠার জন্যে শিকারি ভাই অনেক চেষ্টা করছেন মাছটিকে তোলার জন্যে কিন্তু উনি এখনও ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছননি আমরা অপেক্ষা করে ওনার মাছটি তোলা দেখব যেহেতু আকৃতিতে একটি বড় রুই মাছ ছিল এটি এজন্য ওকে সময় নিয়ে পানিতে খেলা করতে হচ্ছে কারণ যদি একটু অসাবধানতা হয় তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দেখা গেছে উনি লক্ষ্যহীন হয়ে যাবেন এবং যেহেতু মাছটি কাছে আসতেছে এই জন্য আমরা পানিতে নাড়া দিচ্ছি কারণ যদি কাছে কোনো জঙ্গল থাকে তাহলে মাছটি বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন মাছটি গা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গিয়েছে সে এবং শিকারিভাবে প্রস্তুত মাছটিকে পরাস্ত করার জন্যে কারণ মাছটি বারে বারে আসতেছে এবং সে দূরে চলে যাচ্ছে এই জন্য তাকে তুলতে অনেক সময় লাগছে আমাদেরকেও অনেক সময় নিয়ে মাছটি তুলতে হচ্ছে দেখুন ভিওয়ার্স কোনোভাবেই সে ধরা দিচ্ছে না এবং অবশেষে মাছটি নেটের কাছে ফরাস্ত হয়ে গেল এবং আমরা মাছটি তুললাম একটি সরেশ খাটি রুই দেখে বোঝা যাচ্ছে ওজনে চার থেকে এরকম অসংখ্য রুই নদীতে ছিল এই রাতপাড়া বাঙালি নদীতে প্রিয় আপনাদের যদি ভিডিওটিতে সন্তুষ্ট হয় অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটিতে আপনারা অবশ্যই একটি ক্লিক করবেন আমরা আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো মাছ শিকার করা দেখাবো প্রিয় ভিওয়ার্স অবশ্যই আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার চ্যানেলটির জন্য অনেক উপকারী দেখুন মাছটি নিয়ে পোজ দেওয়া হচ্ছে একটি সরেশ নদীর রুই দেখতেও অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু এবং যিনি মাসিকের করেছেন উনি খুবই একটা চমৎকার হাসি দিলেন যা টাকা দিয়েও কিনে পাওয়া যায় না ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ভিডিও দিয়ে দেখা হবে ইনশাআল্লাহ